রাজধানী খিলগাঁওয়ে দাঁতের ক্লিনিকে অভিযান চালিয়ে দুই ভুয়া চিকিৎসককে আটক করেছে র‍্যাব। একই সাথে পঞ্চগড় নামের ওই ডেন্টাল ক্লিনিকটি সিলগালা করে দেয় র‍্যাবের ভ্রাম্যমাণ আদালত। ক্লিনিকের মালিক ভুয়া ডাক্তার নূর হোসেনকে 2 বছর ও তার সহযোগী জাহিদুলকে 1 বছর কারাদণ্ড দেওয়া হয়েছে। আদ্দিন সচিবের রিপোর্ট। মাত্র তৃতীয় শ্রেণী পর্যন্ত পড়ে নূর হোসেন এখন মস্ত বড় ডাক্তার। দাঁতের নানা সমস্যায় রোগীদের চিকিৎসাও করেন তিনি, পড়াশোনা কম থাকায় প্রেসক্রিপশন লেখান আরেকজনকে দিয়ে, আর নিজে শুধু সিগনেচার করেন। এভাবেই গড়েছেন পঞ্চগড় ডেন্টাল ক্লিনিক। জাহিদুল ইসলামও এখন চিকিৎসক। নূর হোসেনের অনুপস্থিতিতে তিনি চিকিৎসা দিতেন রোগীদের। আমার শেখানো হয়েছে, মানে কিভাবে মেডিসিন বানানো হয় এগুলো আমি দেখছি, দেখে শিখে গেছি। আমাকে বলছে যে লেখার জন্য আমি বলে রেসপন্স লিখছি আর কি। এখানে এই প্রতারণা শেষ নয়, এই ক্লিনিকেরও নাম দুটি, প্রেসক্রিপশনে এক আর সাইনবোর্ডে আরেক নাম। দাঁতের চিকিৎসা করাতে সেখান থেকে প্রতারণার শিকার হয়েছেন অনেকেই। আমার দেখছে, দেখার পরে একটা পুটিং করছে, পুটিং করার পরে ওই তার অ্যাসিস্ট্যান্ট আর কি প্রেসক্রিপশন লিখছে, সে বলেই নাই, তার আগে সে প্রেসক্রিপশন লিখছে, লেখে তিনি আর কি সিগনেচার করছে লাস্টে। আমার দাঁত মাত্র দেখছে, দেখে মনে করেন যে পিকশু শুনতেছে কি ওষুধ দিছে, ওটা নিলে পরে আমি বুঝবো। ক্লিনিকের মালিক নূর হোসেন এবং তার সহযোগী জাহিদুল ইসলামকে গ্রেফতারের পাশাপাশি কারাদণ্ড দেয় ভ্রাম্যমাণ আদালত। এই যে পঞ্চগড় ডেন্টাল কেয়ার, যেখানে প্রেসক্রিপশন প্যাডটা ইউজ করা হয়েছে, ডক্টর জিহান কবি কিন্তু করোনার আগে চলে গিয়েছে, কিন্তু তার প্যাড কিন্তু বহাল তবিয়াতে ইউজ করছেন নূর হোসেন। ভোক্তাধিকার সংরক্ষণ আইন 2009-52 ধারায় তাকে 2 বছর বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হচ্ছে, এবং তার যে সহযোগী জাহিদুল ইসলাম তাকে ভোক্তাধিকার সংরক্ষণ আইন 2009-53 ধারা লঙ্ঘনের জন্য তাকে 1 বছর বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হচ্ছে। চিকিৎসার নামে যারা সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করছেন তাদের বিরুদ্ধে এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান র‍্যাব কর্মকর্তারা। আদ্দিন সজীব, এটিএন বাংলা, ঢাকা।